এবার চোখ বন্ধ করা বাবু, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে। আমি তো ঠোঁট লাগানোর কথা বললাম, একটু আগেই বলা দেয় কিস নিলে কেমন মজা হবে। চোখ বন্ধ করে ভাবো, খোলা ভাবতে পারবো না, আল্লাহ বানায় রাখছে। জান্নাত যার দিলে বসা গেছে ওর ঘুম আসে না, ও ঘুমাইতে পারে না। যদি জিজ্ঞেস করে ঘুমাইলা ঘুমাও না কেন, জান্নাত এখনো পাইলাম না, ঘুমাই তো ঘুমাই কি করে, ঘুমাই তো ঘুমাই কি করা। এখানে কেউ প্রবাসের আছে? প্রবাসে প্রবাসে ছিল এরকম কেউ আছে? হাত উঠান তো দেখি কে কে প্রবাসে ছিলেন, বিদেশে ছিলেন, বিদেশে নামান নামান। বিদেশে যখন টিকিট ওকে হয়ে যায়, দিন তারিখ ঠিক হয়ে যায় বাড়ি আসার, গাট্টি সাট্টি যখন পুরা লাগেজ কমপ্লিট হয়ে যায়, তখন আর ঘুম আসে না, ঠিক না? মনে হয় তারিখের কাঁটাটা ঘুরায় দেই, পিছে থাকলে আগায় দেই, গড়ির কাঁটাটাকে ঘুরায় দেই। প্লেনে উঠার পরে আর মনটা টিকে না, মনে হয় পাইলট আস্তে আস্তে চালাইতেছে, আমি চালাইলে খুব তাড়াতাড়ি যে ঢাকা নেমে যেতাম। সত্য তো প্রবাসীরা বলেন, ঠিক তো? লাগেজ বান্ধা ফেলানোর পরে আর ঘুম আসে, একবার বাইরে যায় একবার ভিতরে আসে, সবাই জিজ্ঞাসা করে এমন করিস কেন, সব রেডি হয়ে গেছে, মনটা আর ভাল লাগে না, ঘুমায় না। তো জান্নাত এখানে ঢুকে গেলে আর ঘুম আসে না। আল্লাহর রসুল বলছে লা ইয়ানামু তালিবুহা, জান্নাত যার দিলে একবার বসে গেছে ওর ঘুম আসে না। সত্য এটাই তো যেটা বুঝাইতেছিলাম, আমল যদি জীবনে না হলো তাহলে ওই জান্নাত মিলবে না যেটার আশা দিলের ভিতরে ভরা, যে জান্নাত চাই। জান্নাত চাই, কেননা আমাদের যাত্রাও জান্নাত থেকে, আমাদের গন্তব্য জান্নাত, আমাদের যাত্রা কিন্তু জান্নাত থেকে। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ জান্নাতে নিয়ে গেছেন, ওইখান থেকে আমাদের যাত্রা। মুসলমান হিসাবে আমাদের গন্তব্য জান্নাত, আর মুসলমান তো মুসলমান উম্মতে মুহাম্মদি হিসাবে আমাদের গন্তব্য জান্নাত। হুজুররা মনে হয় একমত হবে না আমার সাথে, নরসিংদীর হুজুররা একমত নাও হতে পারে। আমি তো বলি জান্নাত আল্লাহ কাউকে দিতেই চাইছিলেন না, পুরাটাই আমাদেরকে দিতে চাইছেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যাবে যে আমাদেরকে দিলেন না তো দিলেন না কেন? এই জন্য তিন ভাগের দুই ভাগেই এই উম্মতকে দিছেন, আর সোয়া লক্ষকে এক ভাগ দিছেন। চিন্তা করে দেখেন, একজনকে তিন ভাগের দুই ভাগ, আর সোয়া লক্ষকে কয় ভাগ? তাহলে দিছেন তো দিছেন কি কি দিছেন? এই জন্যই আমি বলতে চাইছিলাম, মনে হয় আল্লাহ পুরো জান্নাত এই উম্মতকেই দিতে চেয়েছিলেন। হ্যাঁ, আরেকটা আমি বলি, যদিও হয়তো নরসিংদীর উলামায়ে কেরাম মানবে কিনা জানি না, আল্লাহ আমাদেরকে দুনিয়ায়ও পাঠাইতে চান না, দুনিয়ায়ও পাঠাইতে আমার মনে হয়, কারণ আল্লাহ আমাদের উপরে তিন তিনবার কুদরতি হাত লাগাইছেন। একবার একবার জন্ম লগ্নে লাগাইছেন, একবার বাছাই পর্বে আমরা বাছাইকৃত, সমস্ত মানব জাতির ভিতর থেকে আল্লাহ উম্মতে মুহাম্মদীকে বাছাই করছেন। আপনাদেরটা জানি না আমি, কিন্তু আমারটা আমি ভাবি, মনে হয় কোটি কোটি মানুষকে বাঁচতে বাঁচতে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, তখন মনে হয় আল্লাহ বলছে এটা উম্মতে মুহাম্মদীর জন্য রেখে দাও।
এরকম করে বাছাই করছেন। তৃতীয়, আল্লাহ আমাদের সবার উপরে চিহ্ন লাগায় দিয়েছেন, কিয়ামতের মাঠে যেন আমাদের নবীজিকে আমাদেরকে বাইছা বাহির করতে কষ্ট না হয়, খুঁজতে না হয়, দেখেই যেন আমাদেরকে চিনতে পারেন, কষ্ট যেন না হয়, এই জন্য আল্লাহ কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগায় দিয়েছেন। সাহাবাও জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আল ইসলাম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষের ভিতর থেকে আপনি আমাদেরকে বাইছা বাহির করবেন, তো চিনা বাহির করবেন, তো বলবেন কি কইরা? তা আল্লাহ রাসূল হাইসা দিয়া বলছিলেন, তোমাদের গায়ে চিহ্ন লাগানো আছে, চিহ্ন দেখা চিনব। বলে সেটা কি? তা গোর্রাম মুআজ্জিলিন মিন আসারি সুজু, সেজদার জাগার থেকে নামাজের জাগার থেকে নূর ফুটা বাহির হবে, আর কোনো উম্মতের হবে না, আর কোনো উম্মতের না, 312 জন রসুলের উম্মত না, আদি পিতা আতমের উম্মত না, 6 লক্ষ নবীর উম্মতের শরীর থেকে নূর ফুটা বাহির হবে না, কিন্তু একমাত্র আপনি আর আমি। তো আমার মন বলে আমাদেরকে আল্লাহ দুনিয়াও পাঠাইতে চান নাই, মনে হয় রাইখা দিতে চাইছিলেন যে যেদিন জান্নাতে যাওয়ার হয় ওদিনই পাঠায় দিব সিধা জান্নাতে, কিন্তু একটা প্রশ্ন থেকে যাইতো। বলে সেই প্রশ্ন কি? বলে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় করাবে, সমস্ত উম্মতের বিরুদ্ধে আল্লাহর পক্ষে আল্লাহর পাশে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। কিন্তু ওইখানে প্রশ্ন হইতে পারত যে এরা তো দুনিয়াই দেখে নেয়, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তো দিবে কি করে? এই জন্য আল্লাহ জমিনে একটু পা রাখার জন্য আমাদেরকে পাঠাইছেন, পা রাখার জন্য, কি রাখার জন্য? যেন কিয়ামতের দিন কেউ প্রশ্ন উঠাইলে আল্লাহ আমাদের পা উঠায় দেখায় দিতে পারে, দেখো দুনিয়ার মাটি এদের পায়ে লাগা আছে, এরা দুনিয়া দেখা আসছে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে বেশি বয়স দেন নাই, 60-70 বৎসর, হাজার হাজার বৎসর বয়স দিছেন, 500-700 দিছেন, 800-900 দিছেন, 200-300 দিছেন, কিন্তু আমাদেরকে 60-70 বৎসর দিছেন। কেননা আল্লাহ আমাদেরকে জমিনটা শুধু পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন, পাড়ায় যাওয়ার জন্য, বলে না বাড়ির পাশ দিয়েই তো যাবেন, বাড়িটা একটু পাড়ায় যান, আল্লাহ পাড়ায় যাওয়ার জন্য পাঠাইছেন, 60-70 বৎসর বয়স দিছেন। কেননা আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান না, কেননা এই উম্মত আল্লাহর ভালোবাসার পাত্র, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো হয় না, পরিশ্রম বেশি করানো হয় না, আল্লাহ আমাদেরকে পরিশ্রম কম করাইতে চাইতেছেন, এই জন্য 60-70 বৎসর বয়স দিয়েছেন। কিন্তু 60-70 বৎসর আল্লাহ খাটাইতে চান না, এটা দিয়েও আল্লাহ ভাবতেছিলেন মনে হয় বেশি দিয়া দিছি, যদি আঙ্গুল উঠায় দিল যে 70 বৎসর খাটবো, তাহলে ভালো আর বাসলেন তো বাসলেন কি, ভালোবাসার প্রকাশ হইল তো হইল কি? এই জন্য আল্লাহ প্রথম পর্বে 15 বৎসর মাফ করে দিয়েছেন, সবি হাত্তা ইয়াবলুক, বাচ্চা যতক্ষণ পর্যন্ত বালেগ না হয় মাফ, কোনো হিসাব কিতাব নাই, আমাদেরও হবে না, ওই 15 বৎসরে কোনো হিসাব কিতাব নাই, যা বাকি রয়ে গেছে আল্লাহ মনে হয় ভাবতেছেন এটাও মনে হয় বেশি দিয়া দিছি, আবার আঙ্গুল উঠাইয়া দেয় কিনা বন্ধুর উম্মত, সব বন্ধুর দিকে চায়া করতেছে কিন্তু আমাদের দিকে চায় না, বাছাই হয়েছি তো বন্ধুর দিকে চায়া, বাছাই হয়েছি তো কার দিকে চায়া? বন্ধু চিনেন কে? আরে জোরে বলেন না, মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 120 নেকি লেখা হয়ে গেছে,
না কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বারো অক্ষর দশ দিয়া পূরণ দিলে একশো বিশ নেকি। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, কয় নেকি দিয়া? বিশ্বাস হয় না? চলেন দেখাই, একজনের জান্নাতে যাওয়ার জন্য এক নেকি দরকার হবে, কয় নেকি? আল্লাহ বলবে যা দেখায় কেয়ামতের মাঠে ঘুরায় দেখ তোকে কাউকে কেউ নেকি দেয় কি না, এক নেকি হইলেই কিন্তু পাস। তো সে প্রথম আপনজনদের কাছে যাবে, সব আপনজনদের দুয়ারে দুয়ারে ঘুরবে, কেউ বলবে এই দুর্দিনে নেকি দেয় তো দেয় কে, কেউ তো পরিচয় দিবে না, ভাইগা যাবে। নৈরাশ হয়ে যখন ফিরতে থাকবে তো অপরিচিত একজন লোক এর চেহারা দেখা, চেহারার দুরবস্থা দেখা ডাকবে এদিকায়। তো যাবে বলবে তোমার চেহারার এই দুরবস্থা কেন? বলবে আপনজনের কাছে বলছি কোনো কাজ হয় নাই, তোমার কাছে বইলা কি হবে? বইলা দেখো না, কিছু কাজ হোক আর না হোক মনটা তো হালকা হবে। তো বারবার পিরাপিরি করার পরে বলবে একটা নেকি দরকার, কয়টা? কয় বুঝা দেখো কিন্তু, কয় বুঝছি এক নেকি হইলেই পাস, জান্নাত অবধারিত। তো জেবের টিকা বাহির করে এক নেকি ধরায় দিবে, লহ এক নেকির জন্য এত পরেশান, ও তো খুশিতে আটখানা হয়ে যাবে, ছুটবে আল্লাহর কাছে খুশিতে। যা বলবে এক নেকি নিয়ে আসছি, আল্লাহ জিজ্ঞেস করবে তোকে এক নেকি কে দিল? এখন তো পাশ হয়ে গেছে না, দেখবেন পাশ হওয়ার পরেই মানুষের বাপ শুরু হয়ে যায়, বাপ মনে হয় বুঝাইতে পারি না। পাশ হওয়ার আগে পর্যন্ত সবার হাতে পায়ে ধরবে পাশ, সাথে সাথে বাপ, ঠিক না? এখন আর মাটি দিয়ে হাঁটতে চায় না, ঠিক না? সত্য তো, রাগ হয়ে গেলেন না তো? এটি যুবক দেখবেন যৌবন পাওয়ার পরই বাবায়া পড়ছে, ঠিক না? যতদিন বাচ্চা ছিল কোনো বাপ ছিল না, লুঙ্গি কান্দে আছে না মাথায় আছে না নাই কোনো খবর নাই, যুবক হইতে দেরি বাপ, হ্যাঁ বাপ বোঝো? আর যদি মোটর সাইকেলের উপরে হইলো তাহলে তো আরো বাপ, আর পিছে যদি কেউ থাকলো তাহলে তো আরো বাপ, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। তোর বাপ চলে আসবে, বাপ আল্লাহকে বলবে, আল্লাহ বলবে নেকি কে দিল? কেয়ামতের মাঠে আপনি একা নাকি, আর কেউ নাই? বাপ চলে আসছে, তা আল্লাহ আসবে আর বলবে পাস তো হয়ে গেছে, আল্লাহ আসবে আর বলবে কে নেকি দিছে ওরে ধরে নিয়ে। মানে আয়েশা বলবে ভাই চল আল্লাহ ডাকে, তো মনে মনে বাপব নেকি দিয়া তো নেকিও দিলাম বিপদেও পড়লাম, এতক্ষণ দূরে ছিলাম ভালোই তো ছিলাম, নেকি দিতে দেরি ডাক আসতে তো দেরি হয় নাই। তা আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন? তবুও বাবে চলে আসবে, বলবে আমার তো আছেই একটা, নিজের কি কামে লাগবো, ভাবলাম কেয়ামতের মাঠে এটা বিনষ্ট করা লাভটা কি, ওর কাজে লাগতেছে লাগায় দিলাম। তা আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাস হয়ে গেছে ওকে আল্লাহ বলবে খোঁজ বিয়া দিয়া আকিক, তুই ওর হাত ধর অদখলি জান্নাত, দুইজন জান্নাতে চল। এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, কিন্তু উম্মত তো না নিজেরে চিনে না রসুল রে চিনে না আল্লাহকে চিনে, আফসোস তো এখানেই, নিজের দামও জানে না, নবীর দামও জানে না, আল্লাহও চিনে না, দুঃখ তো আমার এইখানেই। এই উম্মত তো নিজের জাম জানে না, না নারী জানে না পুরুষ জানে, না বৃদ্ধ জানে না যুবক জানে, যুবকও তো নিজের দাম জানে না যে তার দাম কত, আল্লাহ কত দাম দিছে যুবকের। তো হারা যাব
কত থেকে বাহির হয়ে গেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরে বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 120 নেকি পাওয়া যাবে 120 নেকি তো যেটা বলতেছিলাম আমল ছাড়া জীবন গড়বে না জীবন গড়া ছাড়া জান্নাত পাওয়া যাবে না যদিও এখানে জান্নাতের আশা আরেকটা দুঃখের কথা তো হলো জান্নাত সম্বন্ধে তো ধারণা কারো নাই যুবকেরও নাই বৃদ্ধেরও নাই নারীরও নাই পুরুষেরও নাই যদি নারীদের জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো তাহলে জান্নাতি লেহেঙ্গার জন্য দৌড় দিতে থাকতো রাত্র কাটাইতে থাকতো দুনিয়ার ব্র্যান্ডের দিকে দেখার সুযোগ তো সুযোগ কোথায় ও তো সারাদিন জান্নাতি লেহেঙ্গার চিন্তা করত যে ওই লেহেঙ্গা কখন পরব যেটার ঘের 3 কিলোমিটার কয় কিলোমিটার ঘের বোঝেন ঘের মেক্সির ঘের দেখছেন না এটা 3 কিলোমিটার ঘের হবে 3 কিলোমিটার দুনিয়া সুতা দিয়া বানাবে না আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে আলোর সুতা এই জন্য কোনো ওজন হবে না পড়াবেও আল্লাহ খোলাবেও আল্লাহ আল্লাহ পড়ার কষ্ট দিবে না খোলার কষ্ট দিবে না কুদরত দিয়ে পড়ায় দিবে কুদরত দিয়ে খোলায় দিবে খুলতে চাবে তো কুদরত দিয়ে খোলা যাবে পড়তে চাবে তো কুদরত দিয়ে পড়ায় দিবে না নারী জানে না পুরুষ না যুবক না বৃদ্ধ জান্নাত সম্বন্ধে কোনো ধারণাই নেই আছে ধারণা থাকলে যুবকদেরকে পাওয়া যাইত যে জীবনে একবার হলো গুগলকে জিজ্ঞাসা করতো আমাকে একটু জান্নাত দেখা না এখানে একজনও পাওয়া যাবে না যে গুগলকে একবার সার্চ দিছে জিজ্ঞাসা করছে যে আমাকে একটু জান্নাতটা দেখা আর সত্য গুগলে জান্নাত লোড করা নাই গুগল দেখাবে তো দেখাবে কোথেকা কিন্তু মনের একটা আশা যে দেখি গুগলে জান্নাত পাই কিনা না একজনও নাই জান্নাত সম্বন্ধে আমাদের ধারণা নাই এই জন্য তো জীবনটা আমল দ্বারা যে গড়বে এই কথাটাও নাই যে জীবনটা আমল দ্বারা গড়বে আর জীবনের উদ্দেশ্য গড়া কাটায় যাওয়া না গড়া যদি উদ্দেশ্য না হইতো তাহলে আল্লাহ সৃষ্টিকে সব সৃষ্টিকে হুকুম দিয়া বানাইছেন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া বানাইতেন না সব সৃষ্টি হুকুমের তৈরি জিব্রিল পর্যন্ত হুকুমের তৈরি আরশ পর্যন্ত আল্লাহ হুকুম দিয়া তৈরি করছেন আল্লাহ নিজের কুরসিটাও হুকুম দিয়া তৈরি করছেন আপনাকে আমাকে কুদরতি হাত দিয়া তৈরি করছেন গড়া যদি উদ্দেশ্য না হইতো তাহলে কুদরতি হাত দিয়া তৈরি করতেন না গড়া যদি উদ্দেশ্য না হইতো তাহলে শ্রেষ্ঠত্বের মুকুটটা আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদের মাথায় পড়ায় দিতেন না ওয়ালাকাদ কাররামনা বনি আদম জীবনটা গড়া যদি উদ্দেশ্য না হইতো তাহলে কোরআন এই চিৎকার কোনোদিন দিত না এই চিৎকার কোনোদিন দিত না হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া মানুষ জমিনে যা কিছু দেখি সব তোর জন্য তৈরি নাইলে আমি কিচ্ছু তৈরি করতাম না কিচ্ছু অস্তিত্বে আসতো না কিচ্ছু তৈরি হতো না সব তোমার জন্য সোনা দেখো তো তোমার জন্য রূপা দেখো তো তোমার জন্য হীরা দেখো তো তোমার জন্য তেল দেখো তো তোমার জন্য গ্যাস দেখো তো তোমার জন্য ফুল দেখো তো তোমার জন্য ফল দেখো তো তোমার জন্য হায় চোষা এত মজা আজ পর্যন্ত আম গাছ একটা খাইও দেখল না চোষা এত মজা আজ পর্যন্ত আম গাছ একটা খাইও দেখে নাই বাংলাদেশের কাঁঠাল এত মজা আজ পর্যন্ত কাঁঠাল গাছ একটা দানা খাইও দেখে নাই দেখছে দুনিয়ার ভিতরে গরুর গোস্ত এত মজা
আজ পর্যন্ত গরু এক টুকরা চাবায়া দেখলো না। কার জন্য তৈরি? হ্যাঁ, কার জন্য? আমাদের জন্য। জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো, রব্বে কাবার কসম, আমি সত্য বলতেছি, তাহলে কোরআন এই চিৎকার কোনো দিন দিত না। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হায় হায়, জীবনটা যদি গড়া উদ্দেশ্য না হইতো, আর সীমারেখা যদি কণ্ঠ নালি পর্যন্ত রু আসার মুহূর্ত পর্যন্ত না হইতো, তাইলে আল্লাহ রব্বে কাবার কসম, ডেলি 550 লিটার অক্সিজেন দিয়া আল্লাহ কাউকে লালিত পালিত করতেন না, 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নিতে দিতেন না, ডেলি কুদরত দ্বারা সুস্থ রাখার জন্য 37 বার কিডনিকে ডায়ালোসিস করতেন না। একটা উদাহরণ দিলে বুঝে আসে কিনা জানি না, এটা ইউনিয়ন না থানা, ঠিক না? চেয়ারম্যান সাহেব যদি কাউকে 10 বার ডাকলো আর 10 বারই ঘর তেরা করলো, পায়ের রক্ত মাথায় উঠবে না উঠবে না? বাবা যদি সন্তানকে 10 বার ডাকলো, 1 বারও সাড়া দিল না, পায়ের রক্ত মাথায় উঠবে না উঠবে না? মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো আর ও কোনো ভ্রূক্ষেপই করলো না, পায়ের রক্ত মাথায় উঠবে না উঠবে না? শুধু মাথায় উঠবে না, গার ধাক্কা দিয়া ওই মুহূর্তে অফিস থেকে বাহির করবে। বাবা ত্যাজ্য করার জন্য প্রস্তুতি নিবে, চেয়ারম্যান সাহেব হইতে পারে চকি তার পাঠায়া হ্যান্ডকাপ পড়ায়ও আনতে পারে, ঠিক না? হ্যাঁ, সত্য তো, সত্য তো। ডেলি 5 বার আল্লাহ ডাকে, মাসে 150 বার ডাকে, বৎসরে 1,800 বার ডাকে। ডেলি 5 বার, মাসে 150 বার, বৎসরে 1,800 বার ডাকে। কোন আল্লাহ? কোন আল্লাহ? খালাকানি মিম্মা হিম্মাহীন, ওই আল্লাহ যে আমাকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিল, 1 ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করলো, রক্তকে রক্তপিণ্ডতে রূপান্তরিত করলো, ওটাকে আবার কঙ্কালে রূপান্তরিত করলো, তারপর কাসাইতু আলাইহি লাহমা, ঘোষণা দিল যে কুদরতি হাত দিয়ে তোর উপরে আমি গোস্তের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। ওই আল্লাহ যে ছোট একটা জায়গা দিয়ে আমাকে বাহির করে নিয়ে আসলো, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিল, খালাকতুকা আহসানাল খালিকিন, সবচেয়ে সুন্দর গঠনগত দিক দিয়ে সবচেয়ে সুন্দর করলো, রূপের দিক দিয়ে সবচেয়ে সুন্দর করলো, নিশ্চয় অস্তিত্ব দিয়া কুদরত দিয়ে আমাকে সাজাইল। ওই আল্লাহ ডাকে, হায় হায়, নিশ্চয় অস্তিত্ব দিয়া কুদরত দিয়া সাজাইল। কে দিয়া অস্তিত্ব দিছে? নিশ্চয় অস্তিত্ব দিয়া কুদরত দিয়া সাজাইছে। মার পেটের থেকে সবাই আসে নিশ্চয়, মিসকিন, ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না যে কাটবে, ওয়ালা আলাকা লিসান, কার্যকরিতা ছিল না, ওয়ালা আলাকা আইনুন তান্দুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না, ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িস, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না, ওয়ালা আলাকা কলবুন কাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস জানতো না, ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না, ওয়ালা আলাকা রিজলুন পাওশি, ওলা আলাকা রিজলুন তামসি, দৌড় তো দূরের কথা, পায়ে হাঁটার ক্ষমতাই ছিল না, কুনতা সগীরা, কেমনই না ছোট ছিলাম, কুনতা দাঈফা, কেমনই না দুর্বল ছিলাম, কুনতা জাহিলা, কেমনই না অজ্ঞ ছিলাম, কুনতা মিসকিনা, আমার মতো নিশ্চয় কেউ ছিল না। ওই আল্লাহ সাজাইতে 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 যুবককে যৌবন দিল, পুরুষকে পুরুষত্ব দিল, নারীকে নারীত্ব দিল, শিক্ষিতকে শিক্ষা দিল, আজকে আইনুন তন্দুর, চক্ষু দেখে, হ্যাঁ আর বলে আমার চোখে ফাঁকি,
আজকে কান শুনে ওই আল্লাহ ডাকে, শুধু এইখানেই তো শেষ না, সাজানের পরে চব্বিশ ঘন্টা যিনি সুরক্ষিত করে। আল্লাহ নিজেই বলছে আমি যদি সুরক্ষিত না করতাম লাতালাতিল আরদুফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে আনিত, লাগ্রাকাতিল বাহরুফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাদেরকে তলদেশে নিয়ে আনিত, লাহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু পারে না কেন জানো? আমি ডেলি চিৎকার দেই ইনকানা আব্দুকুম ফাশানুকুম বি, বন্দা তোমাদের হলে যার মনে চায় যা করতে পারো, ইনকানা আব্দ যদি বন্দা আমার হয় তা আমি অপেক্ষায় আছি, ইন আতানি লাইলান কবিলতু ইন আতানি নাহারান কবিলতু, রাত্রে আসলে আমি বুকে জড়ায় আনিব, দিনে আসলে আমি বুকে জড়ায় আনিব, অমান আদামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। শুধু এইখানেই তো শেষ না, 99 পদের মালিক আল্লাহ ডাকে ডেলি পাঁচবার, মাসে 150 বার, হায় হায় বৎসরে 1800 বার। কে ডাকে? 99 পদের মালিক আল্লাহ ডাকে। এক পদস্থ মানুষের ডাকে সাড়া একবার সহ্য করে, দুইবার করে, তিনবার করে, চারবার করে, কিন্তু আজ পর্যন্ত 10 বার করছে এরকম পাওয়া যায় না। নিজের সর্বস্ব শক্তিকে ব্যবহার করা, উঠায় নেওয়া যায়, দেখি তুই কোন খাতের মূলা, আমি ডাকলাম তুই সাড়া দিলি না, কিন্তু আল্লাহ সীমা রেখা দিছে কণ্ঠনালী পর্যন্ত। এই জন্য অপেক্ষা করতেছেন, ডাকেন কিচ্ছু বলেন না, আল্লাহ ডাকলে তো আমি মাইনা নিতাম। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাববিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবিরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিগুল কাবিরুল হাফিজুল মুকীতুল হাসিবুল জলিলুল করিমুল রাকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাইসুল শহীদুল হকুল ওয়াকিল القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে। 99টা পদের মালিক কিচ্ছু বলে না, কেন? সীমা দিছে কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত, 24 ঘন্টা সুরক্ষিত করে, সীমা রেখা পর্যন্ত অপেক্ষা করে, কিচ্ছু বলে না। নাযিরুন কাইফা তাআমালুন, কথা শুরু এখান থেকে ছিল, আমল দিয়া জীবনটা করবে আর করলেই পাওয়া যাবে ওই জান্নাত যেইখান থেকে যাত্রা, যেটা আমাদের গন্তব্য, যাত্রা ওইখান থেকে, গন্তব্য জান্নাত। যদি গন্তব্য জান্নাত না হইতো, আল্লাহ যদি দিতে না চাইতেন জান্নাত, তাহলে কোনোদিন মুসলমানের ঘরে অস্তিত্ব দিতেন না, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চায়, কিন্তু আমার কাছে তো জান্নাতের ধারণা নাই, জান্নাতের ধারণা আমার সমাজের যুবক তার তো ভাবে দুনিয়াই 14 তারিখ, জান্নাত আর 14 তারিখ নাই, ঠিক না? আপনি তো বুঝবেন না, খামাকা আইসা লাভটা কি বুঝেন, 14 তারিখ যুবকরা বুঝে ফেলছে, 14 তারিখ কি? এরা ভাবছে 14 তারিখ দুনিয়াই আছে, জান্নাতে 14 তারিখ? হ্যাঁ, জান্নাতে ঘন্টায় ঘন্টায় 14 তারিখ হবে। দুনিয়ায় তো 14 তারিখ বৎসরে একবার আসে, ঠিক না? তাও মেসেজ দেয় একটা করে আর একটা, ঠিক না?
দিছে ২০ জন রে একই মেসেজ দাঁড়ায় রইছে একজন লয়া ঠিক না মেসেজে পাঠাইছে ফুল যায় দেখে জুতা ঠিক এটাই তো হ্যাঁ রাগ হয়ে গেল রাগ হো না আমি তোমার হিতাকাঙ্ক্ষী দুশ্মন না চাই তুমি জান্নাতে যাও দুনিয়ায় ১৪ তারিখ আছে আমার যুবক মনে করে না জান্নাতে ঘন্টায় ঘন্টায় ১৪ তারিখ আছে ঘন্টায় ঘন্টায় কুদরতি মোবাইল তোমার কাছে থাকবে কুদরতি মোবাইল কোম্পানির থেকে লাইন নিতে হবে না সিম ঢুকাইতে হবে না পয়সা ভরতে হবে না কুদরতি মোবাইল থাকবে তোমার কাছে কুদরতি ওটা হাতে নিয়ে উঠাইতে হবে না কুদরতি ওটা ওইখানে যাওয়া ছাড়া বোঝা যাবে না কেমন মোবাইল কুদরতি কুদরতি দুনিয়ার মানুষ যদি পারে তোমাকে এখান থেকে নরসিংদী যাওয়া পর্যন্ত রাস্তায় কতগুলা মাসের মাসের চাষ আছে চাষ গের আছে ঠিক না ওইখানে বাতি লাগানো আছে ওটা সুইচ দিয়া জ্বালাইতে হয় না তুমি রেঞ্জের ভিতরে গেলে নিজে নিজে জ্বলা যায় শুধু জ্বলে না ওর ভিতরে ক্যামেরা আছে তোমার ছবি পর্যন্ত নিয়ে নেয় যে আবার জালমালো কিনা আবার ওষুধ ডাইলা দাও কিনা ও সাথে সাথে জ্বলে সাথে সাথে তোমার ছবি নিয়ে নেয় মানুষ যদি পারে তো আল্লাহ পারবে না কেন ঠিক না হ্যাঁ আল্লাহ দুনিয়াতে স্যাম্পল দিয়া দিছে জান্নাতে ১৪ তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে ঘন্টায় ঘন্টায় বিশ্বাস হয় না হ্যাঁ আল্লাহ বানায় রাখছে প্রতি ঘন্টায় তোমাকে মেসেজ দিবে ভিডিও কল দিবে নিজেকে দেখাবে তারপরে ডাকবে তালি লাইয়া আমার কাছে আয় না কোরআন পড়া আসিস না ওয়ালা দেই না মসজিদ আল্লাহ মসজিদ নামে আমাকে বানায় রাখছে তোর জন্য আবার পরিচয় দিবে আয় আয় আয়সা দেখ হায় 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 হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কোমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত জাফরান দিয়া চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া ১২০ ফিট লম্বা চুলগুলোও ১২০ ফিট লম্বা হবে লাউ জাহিকা আলা দুনিয়া তানাবরাতি দুনিয়া কুল্লা খালি হাসি দিবে সমগ্র জান্নাত আলোতে আলোকিত হয়ে যাবে আজকে যদি একটা চুল নাড়া দেয় আকাশের নিচে লতা আত্মারাতি দুনিয়া কুল্লা সমগ্র দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস পাওটা খুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে থুতু আর কতটুকু হয় ঠিক না এতটুকু সাত সমুদ্রের পানি মধুর মতো হবে এবার চোখ বন্ধ করা বাবা ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে আমি তো ঠোঁট লাগানোর কথা বললাম একটু আগেই বলা দেই কিস নিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে ভাবো খোলা ভাবতে পারবো না আল্লাহ বানায় রাখছে দ্রুত গতিতে পৌঁছার ব্যবস্থা আছে কতজন তো তাড়াহুড়া করতে করতে দুনিয়া ওভারটেক করে আখেরাতে চলে গেল ঠিক না ফোন দিছে তাড়াতাড়ি যাইতে যায়া ওভারটেক করতে যায় দুনিয়া ওভারটেক কোথায় কি ডিজিটাল ঘোড়ার উপরে চৈরা ডিজিটাল ঘোড়া ছিল কি হ্যাঁ আগের অ্যানালগ ঘোড়ায় ঘাস খাইতো এখনকারটা পেট্রোল খায় জান্নাত তো রাখা আছে সুপার ডিজিটাল সুপার ডিজিটাল সাহাবা জিজ্ঞাসা করছে আফিল জান্নাতি খাইলা ইয়া রাসূলুল্লাহ জান্নাতে কি ডিজিটাল ঘোড়া হবে সুপার ডিজিটাল তো আল্লাহ রাসূল বলছে ওয়াল্লাহি ফিল জান্নাতি লা খাইলা জান্নাতের ভিতরে ঘোড়া আছে মিন ইয়াকুতাতিন হামরা লাল টকটকে ইয়াকুত পাথর দ্বারা তৈরি দাহু আজনিহাতান দুটা ডানা আছে ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা চড়বে আর চোখের পলকে যেখানে মনে চায় ওখানে উড়া চলে যাবে আল্লাহ
দুনিয়াতে তো একটাই বহন যায় পিছে, দুইটা তো আর বহন যায় না, সামনে বহাইলে বেয়াজ্জত হইব, ঠিক না? জান্নাতে একটা পিছে একটা সামনে থাকবে, দুইটা লইয়া উড়বে, চিন্তা করো না, সব রাখা আছে, ওই জান্নাত মিলবে। যুবকরা ভাবে জান্নাতে কি ডিস্কো আছে, ঠিক না? সব আছে, হায় হায়, দুনিয়ার মা বোনরা জান্নাতের নারীদের চেয়ে 100,000 গুণ বেশি রূপসী হবে, জান্নাতের নারীদের রানী হবে, রানী 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 রানী, পুরুষ রাজা হবে আর মহিলারা কি হবে? রানী, সপ্তার অধীন। হায় 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 হায়, এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল হয়েছিলেন জীবনটা করার জন্য, এই জন্যই রাতে দৌড় দিনে দৌড়, রাতে দৌড় দিতেছেন দিনে দৌড় দিতেছেন, 24 ঘন্টা প্রতিযোগিতা চলতেছে, আর এমন প্রতিযোগিতা যে আল্লাহ পর্যন্ত বলতেছে ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তোমরাই যোগ্য। এই জন্য কথা শুরু এইখান থেকে ছিল, আর লম্বা করতে চাইতেছি না, অল্পই যদি হয় সব রাখা আছে। আল্লাহ এক সময় জিজ্ঞাসা করবে জান্নাতীদেরকে গান শুনবে, আল্লাহ নিজেই বলবে রেজওয়ান লাগাও স্টেজ, স্টেজ লাগাবে, সিঙ্গার বানানো আছে, সিঙ্গার দুনিয়ার সিঙ্গার না, আল্লাহ সিঙ্গার বানায় রেখা দিয়েছেন, ফেরেশতারা নামবে আর শোনাবে, আল্লাহ বলবে কেমন শুনলে, কানাল মৌতুলা মুতনা, মৌত থাকলে আওয়াজের ঝংকারে মেরা যেতাম, এর চেয়ে সুন্দর আওয়াজ হইতে পারে আমাদের ধারণা নাই, তা আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, বলবে আমরা জানি না, তো আল্লাহ ডাকবে তাহলিয়া দাউদ, দাউদ আলাহ ইসলাম শোনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তারপরে ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মোহাম্মদ, আমাদের নবীজি সুরা ইয়াসিন শুনাবে, বলবে এর চেয়ে সুন্দর, তো বলবে আল্লাহ ধারণা তো দূরের কথা, এর চেয়ে সুন্দর হইতে পারে আমাদের মনও জানে না, এর চেয়ে সুন্দর কি করে হয়, তা আল্লাহ বলবে রিজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামবো, আমি সুরা আর রহমান শোনাবো, কেমন হবে ডান্স, সারা রাত্র কাটায় দিতেছ গন্ধা জিনিসের ভিতরে, যুবক তোমাদের পায়ে হাত রাখে, আসো ফিরে আসো, গন্ধা জিনিস, জান্নাতের সবচেয়ে ছোট নাচ হবে, এটারে নাচ বলে না, কোমর হেলানের নাম নাচ না, পাও বেকাশিদা করার নাম নাচ না, হাত বেকাশিদা করার নাম নাচ না, নাচ কাকে জানো, জানো ডান্স কাকে বলে, রক্স কাকে বলে, জান্নাতে যখন নাচবে তো পুরা জান্নাতের সাথে নাচবে, পুরা জান্নাত ওর তালে তালে নাচবে, 40 বছর টানা নাচ হবে, হায় 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 হায়, এক এক পায়ের জঙ্কার থেকে 100,000 কালার বাহির হবে, 100,000, প্রথম কালার যেটা বাহির হয়েছে দ্বিতীয় আর কখনো রিপিট হবে না, 40 বছরে একবারও রিপিট হবে না, বানায় রেখা দিছে, শুধু শুধু কোরআন বলে নাই, মা তাস্তাহি আনফুসুকুম, মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে আসবে তা মিলবে, 40 বছর টানা নাচ, হায় হায় হায়, 40 বছর পরে তোমাকে হুশে আনবে, খালি নাচেই দেখবি, জান্নাতে সৈকত আছে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, 70 বার, জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, ওয়ান টাইম ইউজ, জান্নাতে কোনো দর্জি নাই, সিলাইতে হবে না, কুদরত দিয়া বানায়া বানায়া পাঠাবে, জান্নাতে কোনো পেশাব নাই, পায়খানা নাই, লা ইয়াবুলুন ওয়া লা ইয়াতাগাওয়াতুন, বলে খাইলে হজম হবে কি কইরা, খাবে একটা টেপ দিবে খালি হয়ে যাবে,
সুগ্রাণ হইয়া মোহিত হইয়া বাহির হবে। আন্তাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন কোনোদিন মরবে না। আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না। আন্তাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আন্তানআম ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত, রব্বে কাবার কসম, নিয়ামত কোনোদিন কমবে না। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে এই উম্মতকে, এই উম্মতকে। যেমন শুক্রবারে আমরা নামাজ পড়তে যাই, শুক্রবারে আল্লাহর ওইখানে দাওয়াত খেতে যাব, দাওয়াত। লক্ষ কোটি আইটেম কুদরত দিয়া পাক করবে আল্লাহ। ছয় দিন দুইভাবে পান করবে, নিজে অথবা খাদেমের হাতে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ নিজ হাতে পান করায় দিবে, পান শরাবে তাহুরা পান করাবে, পুত পবিত্র পানীয় আল্লাহ পান করায় দিবে। খালি পান করাবে না, কথাও বলবে, ইউহাদিরু মুহাদারা। আল্লাহ জিজ্ঞাসা করবে, কেমন আছো, ভালো তো, নেয়ামত পায় খুশি তো, আমার উপরে নারাজ তো না, কথা বলবে আল্লাহ, কাপড় পড়াবে, খুব সুগ্রাণ লাগায় দিবে, স্প্রে করে দিবে আল্লাহ কুদরত দিয়ে স্প্রে। হায় হায়, সাত দিন ওই ঘ্রাণ চাইতে না চাইতে আবার সপ্তম দিন আল্লাহর ওইখানে স্প্রে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, মা বোনরা আলাদা বাজারে, পুরুষ আলাদা বাজারে, টাকা দিয়া কিনতে হবে না, যা পছন্দ। এখন দুনিয়াতে কিছু লোক আছে যারা টাকা পয়সা দিয়ে কিনতে হয় না, খালি একটা প্লাস্টিক দেখাইলি মনে হয় বোঝো নাই, তোমরা কি বুঝছ, হ্যাঁ কি একটা জোরে করে কো না, ক্রেডিট কার্ড, ঠিক না, টাকা পয়সা লাগে না, হাসে। যদি জিজ্ঞাসা আপনার পকেটে তো টাকা নাই, কি দিয়া খাওয়াবেন, তো হাসে, আরে চল বেটা, তোর লেগা টাকা লাগে, আমগোর লেগা টাকা লাগে না, বাবুই ভিন্ন, ঠিক না। ক্যাশে যায় খালি কার্ডটা দেখায় একটা পাঞ্চ করায় দেয়, বাস কাহিনী শেষ, ঠিক না। কিসের কার্ড এটা, প্লাস্টিকের কার্ড, প্লাস্টিক প্লাস্টিক, ওটা কোনো সোনা দিয়ে বানায় নাই, রূপা দিয়া বানায় নাই, ওটা প্লাস্টিক দিয়া বানাইছে, প্লাস্টিক। জান্নাতির কাছে এরকম কার্ড থাকবে, আর কিছু লাগবে না, জান্নাতের কার্ডই যথেষ্ট, যা কিনতে চায় কিনবে। পরে প্লাস্টিক সার্জারি হবে, ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে, তুমি পছন্দ করলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, এদিকে পছন্দ করবে চেহারা এরকম হয়ে যাবে, পুরুষেরটা, নারী পছন্দ করলে তারটা। কিন্তু এখন প্রশ্ন করবে, আমি চেঞ্জ হইলাম, আমার স্ত্রী কী করে জানবে, আমার স্ত্রী চেঞ্জ হলো, আমি কী করে জানবো, বাহির হইয়া কে কাঠটা নিয়ে চলে যাবে। এই জন্য আল্লাহ দুনিয়াতে শেয়ার হিটার ব্লুটুথ আগেই দিয়া দিছে, আমি চেঞ্জ হব, আমার ছবি শেয়ার হিটে স্ত্রীর কাছে চলে যাবে, সে চেঞ্জ হবে আমার কাছে চলে আসবে, বাহির হইয়া দুইজনে দুজনের আঙ্গুল ধরে নাচতে নাচতে জান্নাতে চলে যাবে। সব রাখা আছে, রাগ হয় না নরসিন্দির ছেলে পেলেরা, আসে দুই একজন এখানে টোকাইলে পাওয়া যাবে, হাত তো উঠাবে না লজ্জায়, অনেকজনে মাঝে মাঝে জুতা দেখে, ঠিক না, কেউ কক্সবাজার যায় দেখে, কেউ কুয়াকাটা দেখে, কেউ আবার নরসিন্দি যায়ও দেখে, আবার কেউ রায়পুরা যায়ও দেখে, আবার কেউ রাস্তাঘাটে ঘুরাগাড়ির সময়ও দেখে, ঠিক না, মনে হয় বোঝো না, ঠিক না, বারবার তাকাইছে তো, তো সুতা খুইলা দেখায় দিছে সাইজ, ঠিক না। জান্নাতে এরকম না, দেখতে দেরি তোমার, চোখে পড়তে দেরি তোমার, হইতে দেরি হবে না। জান্নাতে সৈকত রাখা আছে, বাইদা যার বাইদা, হ্যাঁ সবচেয়ে ছোট প্লট দিবে এই দুনিয়ার দশ গুণ বড়, এই পচা মাটির না, পচা মাটির না, জাফরানের মাটির, মুশক হবে মাটি,
বিল্ডিং হবে সোনার উপর ইট দিয়া, এটা 4 নম্বর কোয়ালিটির বিল্ডিং। এর চেয়ে উপর কোয়ালিটির বিল্ডিং হবে একটা ইট মুক্তার, একটা ইট হীরার বানায় রাখছে। এক এক তালা জমিন থেকে আকাশ পর্যন্ত দূরত্ব, সিঁড়ি বাইতে হবে না, সুপার অ্যাক্সেলেটার রাখা আছে, বটন দাবাইতে হবে না, মনে যত তালা আসবে অত তালায় সাঁ করে লামায় দিবে, সুপার লিফট লাগানো আছে। হায় হায়, সব তরু লতা সব সোনার, এই পর্যন্ত বেসলাইট পড়াবে, প্রতিদিন চেঞ্জ হবে, সকাল বিকাল চেঞ্জ, সব রাখা আছে। কিন্তু হ্যাঁ, আমল দ্বারা জীবনটা গড়তে হবে। রাজি? হ্যাঁ রাজি, পাক্কা? হ্যাঁ, তাইলে কয়েকটা জিনিসের ওয়াদা করতে হবে আজকে, পারবো? প্রথম চলেন আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, আল্লাহ এখন ডাকতেছে। হ্যাঁ সত্য বলতেছি, সারাদিন হাত প্রসারিত করা থাকে যেন কেউ তওবা করে, রাতের 3 ভাগ 1/3 ভাগের 1 ভাগ পর্যন্ত প্রসারিত করা থাকে যেন কেউ তওবা করে। আমার মনে হয় বন্ধুর দিকে তাকায়া আল্লাহর জন্য তো এই শব্দ বলা যায় না। তারপরও বলতেছি 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করেন, তারপরে আর অপেক্ষা করতে চান না, প্রথম আকাশে আয়েশা নিজেই ডাকতে থাকেন, আল মুস্তাগফির ফাগফির আল্লাহ। এখন আল্লাহ কিন্তু প্রথম আকাশে ডাকতেছে, এই জন্য সবাই হাত উঁচা করা, মনের থেকে তওবা করি, পারবো? বলেন মনের থেকে তওবা, আল্লাহ তওবা করলাম, পাক্কা? মনের থেকে কিন্তু, নামান নামান, নাইলে কিন্তু পিরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া লাগায়া দিব। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক, তোর মুখটা মুসলমান আমি মানলাম কিন্তু তোর দুলটা মুনাফিকের, এটা আর এটা যদি এক না হইল, দ্বিতীয় হইল আজকের থেকে অঙ্গীকার করি যার কখনো নামাজ ছাড়ব না, ইনশাআল্লাহ। ওয়াদা? ওয়াদা? পাক্কা? আল্লাহ কবুল করো, আমিন। 2 থেকে 3টা পরিবেশের থেকে আর কোনো দিন নিজেকে বিচ্ছেদ করব না, পারবেন? ইনশাআল্লাহ। আমি দেখাইতেছি, মসজিদ মাদ্রাসার থেকে নিজেদেরকে আর কখনো বিচ্ছেদ করব না, ইনশাআল্লাহ। মসজিদ মাদ্রাসা মক্তব হেবজখানা এর সাথে নিজেকে সংযুক্ত রাখব, পারবেন? হ্যাঁ। দ্বিতীয় হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের সঙ্গ দিব, বুলেও কখনো এদের বিরুদ্ধে আঙ্গুল উঠাবো না। সময় নাই, রাত্র 12টা বাজতে চলছে, আবার কখনো আসলে শোনাবো যে আঙ্গুল উঠাইলে কি ক্ষতি হবে। আমি তো পায়ে ধরা বলি আপনাদেরকে, বিশেষ করে যুবকদেরকে বলি, আমার জাতিকে বলি, আলেম ওলামা আল্লাহওয়ালাদের সাথে চলতে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনার পায়ে ধরা বলি কোনোদিন আঙ্গুল উঠেন না, এই আঙ্গুল কোনোদিন মুছা যাবে না, এটার জবাবও দেওয়া যাবে না, বড় কঠিন, এটা বড় কঠিন জিনিস। এই জন্য আমি খুব জোর দিয়া বলি যে খুদার ওয়াস্তে কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালার দিকে আঙ্গুল উঠাবো না, ঠিক আছে? 2টা পারবেন? হ্যাঁ। আর তৃতীয় হল এই কোরআনি মাহফিলগুলার সাথে নিজেদেরকে সংযুক্ত রাখব, শুধু ওই জগতের জন্য না, এই জগতের জন্য, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না শুধু এই 3টা পরিবেশের কারণে, নড়ে চড়ে পড়ে না বাংলাদেশে, কোনো বিপর্যয় ঘটে না আর কোনোদিন আমার বিশ্বাস ঘটবেও না, কেননা এই দৃশ্য আমাকে বলে যে বাংলাদেশে কোনোদিন বিপর্যয় হবে না, কেননা আমি দুনিয়া ঘুরা বলতেছি, এই পরিবেশ আমি দুনিয়ার কোথাও পাই না,
একটা ঘুরি নাই, শুধু 99টা ঘুরা দেখছি। এই পরিবেশ আমি কোথাও পাই নাই। এখন 12টা বাজতে চলছে, 5 মিনিট কম 12টা, আমি দুনিয়ার কোথাও এরকম পাই নাই। যে এতক্ষণ চাতকের মতো বসে আল্লাহ আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে কথা শুনতে থাকা দুনিয়ার কোথাও পাই নাই। বিদেয় আমি এটা বিশ্বাস করি, এই পরিবেশ আমাকে বলে এই দেশে কোনোদিন বিপর্যয় হবে না। যতদিন এই পরিবেশগুলো থাকবে আর আমরা এর সাথে সংযুক্ত থাকব, যাবে যদি হাত দিতে প্রয়োজন হয় তাইলেও কি সঙ্গে থাকবো? যাবে যদি হাত দিতে হয়, আমি চান্দা করব না, আমি অঙ্গীকার নিতেছি, যাবে যদি হাত দিতে হয় তাইলেও কি আমরা সঙ্গ দিব? কে কে দিবেন দেখি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালা।